আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি সর্বাণী বিশ্বাস। গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি 11 বছর ধরে সমাজের সাথে, অসহায় মানুষের পাশে। গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত 11 বছর ধরে সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। সোসাইটির সম্পাদক অমল কর্মকার অন্যান্য সেবাকর্মের সাথে ত্রাণ নিয়েও মানুষের পাশে থাকেন। গত বছর আমফান ও লকডাউনের সময়ও সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলেন। এবছর যানবাহনের অসুবিধা ও বয়সজনিত কারণে নিজে না যেতে পারলেও স্থানীয় সহকর্মীদের মাধ্যমে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির ব্যবস্থা করা। এটা মেরিগঞ্জ স্কুয়ের কৈলাসনগর নদীর ধারে 44 নম্বর ব্রিজের উপর দিয়ে, নদী মাঝের উপর দিয়ে প্রায় 4 থেকে 5 ফুট উঁচু হয়ে জল আমাদের কৈলাসনগর ভিতরে পার হচ্ছে। এখানে আমরা এই মুহূর্তে প্রশাসনিক হেল্প চাই। প্রশাসনকে আমরা অনুরোধ করবো, এখানে প্রশাসনিক আমাদের এক্ষুনি এসে এখানে অন্তত এখানকার মানুষজনকে যাকে উদ্ধার করা যায় তার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি। এবছর 27 মে কাটামারি নেতাজি শিশু পাঠভবন স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে এই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে ত্রাণ বিলি হয়। প্রায় 200 শুকনো খাবারের প্যাকেট বিলি করা হয়। 29 মে জ্যোতিরামপুর আদিবাসী গ্রামে 106 জনের মধ্যে ত্রাণ বিলি করা হয়। নেতৃত্ব দেন সুনীল সর্দার। পরবর্তী শিবির ডোনগাজোড়া কুলতলি, সেখানে চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও বিস্কুট সহ একটি করে প্যাকেট দেওয়ার ব্যবস্থা হয়েছে। শতাধিক পরিবারের হাতে পৌঁছে দেবে গোপীনাথ মণ্ডলের নেতৃত্বে স্বেচ্ছাসেবকগণ। আর্থিক সহায়তা করেছেন সুস্মিতা চ্যাটার্জি, পামেলা দত্ত, দেবাশিস পাল, প্রভা তালুকদার, ফলক মীর, রানা বোস প্রমুখ। ওয়াবাদুল্লার লস্করের রিপোর্ট, নিউজ কলকাতা।